কেন্দ্রীয় সরকারের প্রথম সারির এক মন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। দীঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়কের সম্প্রসারণ করা হবে, 2 লেন বিশিষ্ট জাতীয় সড়ক তৈরিতে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এর জন্য 812 কোটি টাকা রাজ্য সরকারকে পাঠানো হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি টুইট করে এই কথা জানানোর পরেই তাকে কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জেলার বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী, যাকে গত কয়েকদিনে রাজ্য সরকারের মন্ত্রী এবং শাসক দলের নেতৃত্বকে আইনি নোটিশ পাঠাতে দেখা গিয়েছে। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী টুইট করেছেন 116 বি জাতীয় সড়ক 2 লেনের করা হবে, জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য 812 কোটি 50 লক্ষ টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, নন্দকুমার থেকে দীঘা হয়ে উড়িষা চন্দনেশ্বর পর্যন্ত বিস্তৃত 116 বি জাতীয় সড়ক, রাস্তাটি শুধু এ রাজ্যেই রয়েছে 91 কিলোমিটার। 2018 সালে এই জাতীয় সড়ক তৈরির কাজ শুরু হয়েছিল, দায়িত্ব দেওয়া হয় রাজ্য সরকারের পূর্ত দপ্তরকে। নন্দকুমার থেকে কাতি হয়ে পিছাবনী পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের কাজ অনেকটাই এগিয়েছে, তবে পর্যাপ্ত জমি না মেলায় পিছাবনী থেকে দীঘা পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের কাজ সম্ভব হচ্ছিল না। ইতিমধ্যে পিছাবনী থেকে দীঘা পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় সরকার। পরে রাজ্য সরকারের তরফে কোন কোন মৌজায় জমি নেওয়া হবে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়। ফেব্রুয়ারিতে জমি মালিকদের ডেকে শুনানি শেষ হয়েছে, খুব শীঘ্রই জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু করা হবে। আর এই ঘোষণার পরেই বিজেপির কাতি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী লিখেছেন, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই, জাতীয় সড়ক 2 লেন বিশিষ্ট তৈরি হলে যানবাহনের গতি বাড়বে, যাত্রীরা সুরক্ষিত থাকবে, কলকাতা সহ গোটা পূর্ব ভারতের পর্যটকদের দীঘা বেড়াতে আসা আরও সহজ এবং সুবিধাজনক হয়ে উঠবে।